আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পরমাণু সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 2050 সালে সমুদ্রের নিচে তলিয়ে যাবে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ভারতকে রুশ বিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো, দাবি ল্যাবরবের। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। পুতিনের রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না ইউক্রেন। আরও থাকছে সাম্প্রতিক নৈরাজ্য ও হত্যাকাণ্ডে হোতাদেরকে বিচারের আওতায় আনা হবে। জানিয়ে দেব স্পেনের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ঠিকানা থেকে 5টি লেটার বোমা উদ্ধার, নিরাপত্তা জোরদার। সর্বশেষে জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে আরও উন্নত অস্ত্র ব্যবহার করা উচিত, দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন খবর সম্পর্কে আপনার মতামত। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। পরমাণু সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের আড়ালে মূলত পশ্চিমা দেশগুলোর সাথে লড়ছে রাশিয়া, এমন দাবিও করেন ল্যাবরব। এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ইউক্রেন দখল নিতে পারবে না রুশ বাহিনী, বাধ্য হয়ে কিয়েভকে অস্ত্র সহায়তা করা হচ্ছে বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুশ সেনা অবস্থান লক্ষ্য করে চলছে ইউক্রেনীয় বাহিনীর মর্টার হামলা। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এসব মর্টালের মুহুর্মুহু আক্রমণে নাজেহাল রুশ বাহিনী। কিয়েভ বলছে নতুন করে ঢেলে সাজানো হয়েছে রুশ বিরোধী লড়াইয়ের ছক। নতুন পরিকল্পনা অনুযায়ী সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে। এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেন, আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তি নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। রুশ দখলকৃত এলাকাগুলো উদ্ধারের লড়াই চলছে, এর পাশাপাশি কিভাবে নতুন করে চালানো রুশ হামলা ঠেকানো যায় সে বিষয়েও আমরা প্রস্তুত আছি। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আমরা বেশি জোর দিচ্ছি। এদিকে পরমাণু সংঘাত ইস্যুতে আবারও সতর্ক করল মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের সাথে লড়াই হলেও এ যুদ্ধ মূলত রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে এ ধরনের লড়াই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি জানান ল্যাবরব। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার কারণেই ভেস্তে গেছে আলোচনার উদ্যোগ। বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে কোনোভাবেই ইউক্রেনকে দখল করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমরা মনে করি কূটনৈতিক প্রচেষ্টাই এ যুদ্ধবন্ধের সবচেয়ে কার্যকর পন্থা, কিন্তু মস্কোর পক্ষ থেকেই এ বিষয়ে সাড়া দেওয়ার কোনো আগ্রহ নেই। আমরা বাধ্য হয়ে কিয়েভকে অস্ত্র সহায়তা করছি। পুতিন এবার ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্য পরিণত করেছেন, ফলে তীব্র শীতের মধ্যে অমানবিক দুর্ভোগে পড়েছেন দেশটির সাধারণ মানুষ, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা। যদি রুশ প্রেসিডেন্ট মনে করে থাকেন যে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়ে তিনি সফলতা পাবেন, তাহলে চরম ভুলের মধ্যে রয়েছেন তিনি। 2050 সালে সমুদ্রের নিচে তলিয়ে যাবে যুক্তরাষ্ট্র, ভয়াবহ বিপদের মুখে বিশ্ব, তলিয়ে যেতে পারে আমেরিকাও। সম্প্রতি এই নিয়ে একটি গবেষণা করেছিল নাসা, আর সেখানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণা দেখা গিয়েছে 2050 সালের মধ্যে আমেরিকার উপকূলবর্তী অঞ্চল ডুবে যেতে চলেছে। যদি এই আশঙ্কা সত্যি হয় সেক্ষেত্রে তার প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। জানা গিয়েছে 3 দশকের স্যাটেলাইট ডেটা সামনে রেখে এই গবেষণা করেছে নাসা। গবেষকদের কথায় আমেরিকায় উপকূলবর্তী এলাকায় পানির স্তর 12 ইঞ্চি বাড়তে চলেছে, অর্থাৎ বর্তমান পানির স্তরের থেকে 1 ফুট বেশি। ফলে নিউ ইয়র্ক, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ভার্জিনিয়ার অস্তিত্ব সংকটে পড়তে পারে। সম্প্রতি এই গবেষণায় বিষয়টি প্রকাশিত হয়েছে কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে। এ বিষয়ে জলবায়ু বিষয়ক গবেষকরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তন যে কোনো দেশের জন্য উদ্বেগজনক। নাসার এই তথ্য অনেকাংশে সত্য বলে মনে করছেন তারা, সেক্ষেত্রে আমেরিকার ভবিষ্যৎ সংকটে বলেই মনে করছেন গবেষকদের একাংশ। এ বিষয়ে বিশেষজ্ঞদের মন্তব্য, নাসার গবেষণা আশ্চর্যের নয় কিন্তু তা অবাক করার মতো।
আমরা জানি পানির স্তর বাড়ছে, তার কারণও জানা। বিশ্ব উষ্ণায়নের ফলে এর প্রভাব একত্রে পড়ছে। অবিলম্বে পরিবেশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, না হলে অদূর ভবিষ্যতে বড় বিপদ অপেক্ষা করে আসে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডেভিড হল্যান্ড বলেছেন, নাসার দেওয়া তথ্য একেবারেই সঠিক। তাদের গবেষণা মতে 2050 সালের মধ্যে সমুদ্র তটের উচ্চতা 1 ফুট বাড়তে পারে, পাশাপাশি অদূর ভবিষ্যতে একাধিক ঝড়, দুর্ভোগ এবং দুর্যোগ হতে পারে। প্রতিদিনই সংকট বাড়ছে, 2050 সালের মধ্যে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিণতির সঙ্গে মোকাবেলা করে একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে জানাচ্ছেন গবেষকরা। গত 30 বছরের ডেটা সংগ্রহ করে নতুন নতুন তথ্য উঠে আসছে। সূত্র এপি। ভারতকে রুশ বিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ অভিযোগ করেছেন, চীনের কাছাকাছি অঞ্চলে পশ্চিমাদের সামরিক জোট এমনভাবে উত্তেজনা বাড়াচ্ছে যা রাশিয়ার জন্য হুমকি। বৃহস্পতিবার তিনি এই অভিযোগ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে সের্গে ল্যাভরভ বলেন, দক্ষিণ চীন সাগর এখন এমন অঞ্চলে পরিণত হয়েছে যেখানে ন্যাটো উত্তেজনা বাড়তে চায়, একসময় যেমনটি তারা ইউক্রেনে করেছে। ল্যাভরভ বলেন, এমন উস্কানি চীন কত গুরুত্ব সঙ্গে গ্রহণ করে তা আমরা জানি। তাইওয়ান ও তাইওয়ান প্রণালীর কথা উল্লেখ করার দরকার নাই। আমরা জানি ন্যাটো এই অঞ্চলে আগুন নিয়ে খেলছে যা রাশিয়ার জন্য হুমকি ও ঝুঁকিপূর্ণ। চীনের ভূখণ্ডের মতো এই অঞ্চল আমাদেরও কাছাকাছি। তিনি বলেন, এই কারণে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া এবং যৌথ মহড়া পরিচালনা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা ন্যাটো জোটের সদস্যরা বিস্ফোরক পরিস্থিতি করতে চাইছে, এটি সবাই বুঝতে পারছে। এমন মন্তব্যের পেছনে কোনো প্রমাণ হাজির করেননি ল্যাভরভ, তবে তার কথায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার আকুশ চুক্তির কথা ছিল। ল্যাভরভ আরও অভিযোগ করেছেন, ভারতকে রুশ বিরোধী ও চীন বিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো। এমন সময় তারা এমনটি করেছেন যখন তারা রাশিয়ার প্রভাব সংকুচিত করতে চেষ্টা করছে পশ্চিমারা। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চল দিয়ে নতুন করে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের বড় ধরনের হামলার পায়তারা করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েও চলমান যুদ্ধ জয়ে পুতিনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেন জুড়ে সম্প্রতি যুদ্ধের কৌশল কিছুটা পরিবর্তন করেছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্ধকারে ডুবে যায় দেশটির বেশ কিছু অঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বহু মানুষ। এবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল দিয়ে নতুন করে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে পড়েছেন তার সেনারা, শিগগিরই তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন পড়বে বলেও জানান তিনি। জেলেনস্কি আরও দাবি করেন, দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলার পায়তারা করছে রাশিয়া, তবে ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইউক্রেন জুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েও চলমান যুদ্ধে জয়ের পরিকল্পনা ব্যর্থ হয়েছে পুতিন। পুতিনের রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না ইউক্রেন। রাশিয়া ও ইউক্রেনের নেতারা একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে 9 মাস দীর্ঘ যুদ্ধের অবসান করতে পারেন, কয়েকদিন ধরে এমন একটা জল্পনা ছড়াচ্ছে। যদিও উভয় সেনাবাহিনীর বর্তমান বিন্যাসের কারণে একটি যুদ্ধবিরতি এই সংঘাতকে সংক্ষিপ্ত করার বদলে আরও দীর্ঘায়িত করতে পারে, আর যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী পিছিয়ে পড়ার কারণে ইউক্রেন কোনোভাবে যুদ্ধবিরতিতে যেতে চায় না। কিয়েভ মনে করছে, এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর হলে রাশিয়ার সুবিধা হবে। ইউক্রেনের দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হাভার্স বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যর্থতার কারণে কল্পিত যুদ্ধবিরতি পুতিনের জন্য একটি বস্তুনিষ্ঠ উপহার হবে। বর্তমান আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের সিনিয়র ডিরেক্টরের দায়িত্বে থাকা জন হাভার্স বলেন, ইউক্রেনে যেসব কারণে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা করছে সেগুলোর মধ্যে নিশ্চিতভাবে একটি কারণ হল এর ফলে রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করার সুযোগ পাবে এবং নিজেদের সুবিধা মতো সময়ে আবার সামরিক অভিযান শুরু করতে পারবে। ইউক্রেনে যুদ্ধ শুরু করা রাশিয়া যদি মুখ রক্ষার জন্য উপায়ের খোঁজ করে তাহলে হয়তো একটি কূটনৈতিক সমাধান আসতে পারে, কিন্তু এই মুহূর্তে ক্রেমলিন কর্মকর্তা এমন কোনো ইঙ্গিত দেননি যাতে ইউক্রেনীয় গণতন্ত্রের বিরুদ্ধে তাদের লড়াই বন্ধে আন্তরিক তারা। হাভার্স্ট বলেন, ইউক্রেনীয় নীতি নির্ধারকদের মতো আমার মনেও কোনো সন্দেহ নাই, সামরিক ব্যর্থতার পরও যুদ্ধের শুরুতে পুতিনের যে লক্ষ্য ছিল তা এখনো অটুট রয়েছে। তারা ইউক্রেনে কার্যকর রাজনৈতিক নিয়ন্ত্রণ চায়। পুতিন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য প্রস্তুত বলে ধারণাটিকে কিয়েভের কর্মকর্তারা
করা সময় ক্ষেপণ এবং বিভক্তি তৈরির উপায় হিসেবে মনে করা হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ক এক উপদেষ্টা আন্তন গোরাসোচেস্কো বলেন, রাশিয়া আলোচনার স্বপ্ন দেখছে, কারণ পরাজয়ের কাছাকাছি থাকা পক্ষই আলোচনা চায়। তিনি আরও বলেন, পুতিন ক্রিমিয়া অপর দখলকৃত অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে রাখতে চান। পুতিন চান পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং ইউক্রেনের যুদ্ধের কোনো ক্ষতিপূরণ তিনি দিতে চান না, কিন্তু এমন আলোচনায় যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতে থাকা ইউক্রেনের লাভ কি? গোরোসোচেস্কো বলেন, পুতিন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন। রাশিয়া বুঝতে পারছে তাদের জটিল সামরিক কাঠামো যুক্তরাষ্ট্র যে সামরিক জোট গঠন করে তা ইউক্রেনকে দেওয়া সহযোগিতার সঙ্গে সঙ্গে পাল্লা দিতে পারবে না। সাম্প্রতিক নৈরাজ্য ও হত্যাকাণ্ডের হোতাদেরকে বিচারের আওতায় আনা হবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নৈরাজ্য হত্যা ও নিরাপত্তাহীনতা সৃষ্টিকারীদেরকে বিচারের আওতায় আনা হবে। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক গোলযোগে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে সৈয়দ ইব্রাহিম রাইসি আজ এ কথা বলেন। মোহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সংঘটিত বিক্ষোভের অজুহাতে বিদেশি শত্রুরা ইরানের অভ্যন্তরে হস্তক্ষেপ করার সুযোগ কাজে লাগায়। আমেরিকা সহ কোনো কোনো ইউরোপীয় দেশের গণমাধ্যম ইরানের বিরুদ্ধে অপপ্রচার নামে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পশ্চিমা সমর্থিত কিছু ফার্সি ভাষী চ্যানেলও অপপ্রচারের ব্যাপকভাবে সামিল হয়। তারা ইরানি জাতির অধিকারের পক্ষে স্লোগান দিয়ে মূলত ইরানের নিরাপত্তা ধ্বংসকারীদের পৃষ্ঠপোষকতা দেয়। অপরদিকে ইরানে কোটি কোটি জনতা রাজপথে নেমে তাদের দেশ ও সরকারের সমর্থনে মিছিল করে। ওইসব মিছিল থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয়। প্রেসিডেন্ট রাইসি আজ কুর্দিস্তান প্রদেশ সফরকালে এ প্রদেশের নিরাপত্তা শহীদদের পরিবার ও সাম্প্রতিক দাঙ্গায় নৃশংসতা ও বর্বরতার শিকার কিছু সৈনিকের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি নৈরাজ্যকারীদের আচরণকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আচরণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, নিরাপত্তা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেড লাইন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিনি আশ্বাস দিয়ে বলেন, হত্যাকারীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে, সেই সঙ্গে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে প্রেসিডেন্ট রাইসি প্রতিশ্রুতি দেন। স্পেনের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ঠিকানা থেকে 5টি লেটার বোমা উদ্ধার, নিরাপত্তা জোরদার। স্পেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পঞ্চম একটি চিঠি খামের ভেতর থেকে বোমা অর্থাৎ লেটার বোমা উদ্ধার করেছে। দেশটির প্রধানমন্ত্রী এবং মাদ্রিদে অবস্থিত ইউক্রেন দূতাবাসের ঠিকানায় এই লেটার বোমা পাঠানোর পর স্পেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রাথমিক লক্ষণে জানা গেছে চিঠি বোমা স্পেনের অভ্যন্তরণ থেকেই বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে। দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের এমনটি জানিয়েছেন। রাফায়েল পেরেজ নামে স্পেনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে তৈরি এসব যন্ত্রে দাহ্য পাউডার এবং ট্রি পাউডার ছিল যা তাৎক্ষণিকভাবে আকস্মিক আগুনের শিখা উৎপন্ন করতে পারে। ইউক্রেন যুদ্ধে আরও উন্নত অস্ত্র ব্যবহার করা উচিত দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর। ইউক্রেন যুদ্ধে সশস্ত্র বাহিনীর নতুন এবং উন্নত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু। তিনি বলেন, বিশেষ অভিযানের সময় আমাদের উচিত অস্ত্রের আধুনিকীকরণ প্রক্রিয়া অব্যাহত রাখা। খবর রয়টার্সের, সৈগুকে ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়, তবে তিনি কেমন আধুনিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন সে সম্পর্কে কিছু বিস্তারিত জানাননি। তবে তিনি নতুন উপায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জেনারেলদের সাথে আলোচনা করবেন বলে জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন যুদ্ধ ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাত বলে মনে করা হচ্ছে। এতে উভয় পক্ষে হাজার হাজার সৈন্য নিহত হয়েছে।